বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে লাউয়ের খোসা কিভাবে ভাজতে হয় সেটা দেখাবো। তো শুরুতে আমি লাউয়ের থেকে খোসাগুলোকে একটা পেলারের সাহায্যে ছিলে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি কাটার সুবিধার জন্য। তো এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় আসলে। এবার আমি এগুলোকে আলু ভাজার মতো ছোট ছোট করে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিব। সবগুলো টুকরো আমি এভাবেই করে কেটে নেব। তো আমার লাউয়ের খোসাগুলোকে টুকরো করে কাটা হয়ে গেছে। চলুন এবার ভেজে দেখাই কিভাবে এটা ভাজতে হয়। তো শুরুতে একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি চুলাতে। ফ্রাইং প্যানটা গরম হলে এর ভেতরে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা লাউয়ের খোসাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে লবণ হলুদটাকে মিশিয়ে দিতে হবে। এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে মেশাতে হবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে আমার সাথেই থাকবেন। লাউয়ের খোসা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত মজা হয় আসলে। তো আমি রিকোয়েস্ট করব একদিন অন্তত আমার ফলোয়ার্সদেরকে এই রেসিপিটা ট্রাই করার জন্য বাড়িতে।
থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।